বর্ষায় কাদা পানি আর শুষ্ক মৌসুমে ধুলোবালি, সাথে ছয় বছর ধরে সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হওয়া সড়ক যেন মরণ ফাঁদ। এ চিত্র রাজধানী লাগোয়া রূপগঞ্জ উপজেলার। দিনভর ধুলো ঝড়ে পথচারী, যাত্রী ও আশেপাশের বাসিন্দারা রয়েছেন চরম ভোগান্তিতে। রূপগঞ্জ থেকে মাহবুব আলম প্রিয় রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। রাজধানীর ডেমরা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষার পশ্চিম পাড় দিয়ে গাজীপুরের কালীগঞ্জ পর্যন্ত সড়কের বেহাল দশা গত ছয় বছর ধরে। সড়কের খানাখন্দের কারণে শীত মৌসুমে ধুলোবালি আর বর্ষায় কাদাপানির ভোগান্তি দীর্ঘদিনের। উপজেলার মুসুরি থেকে পূর্বাচল প্রকল্পের প্রবেশপথ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক চলাচল অনুপযোগী হয়ে আছে। এছাড়াও কায়েতপাড়া ইউনিয়ন এলাকার অবস্থা আরও ভয়াবহ। এই রাস্তা থেকে আমরা কবে মুক্তি পাবো এটা আমরা বলতে পারি না এখনো। ধুলাবালুর জন্য আমরা গাড়ি চালাতে পারি না, আমরা ঠান্ডা কাশি লাগিয়ে থাকি। যেসব মাল টানে ৫০ টন ৬০ টন, ওগুলো যদি এই রাস্তা দিয়ে যায় রাস্তাটা ভাঙবে, এটা খুব স্বাভাবিক। বালি ও পাথর নিয়ে ভারী যানবাহন চলাচল করায় অকালে নষ্ট হচ্ছে এসব সড়ক। স্থানীয়দের দাবির মুখে প্রশাসন বিভিন্ন সময় উদ্যোগ নিলেও ট্রাক চলাচল বন্ধ হয়নি। এই ব্যাপারে আমি প্রত্যেকটা পাথরের গতিকে ডেকে বলেছি, হয়তো আপনারা রাস্তাটা মেরামত করে দেন, আর তা না হলে ১০ টন ক্যাপাসিটির গাড়ি দিয়ে পাথর নেন। এই কথা বলার পরও তারা কোনো কর্ণপাত করছে না। তবে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, কাজ দ্রুতই শেষ হবে জানালেন সংশ্লিষ্টরা। আমরা নদীর মাঝখান বিশেষ করে কফার ডেম এবং দুই পাশে আমাদের যে বায়োডাক্ট দিয়ে ব্রিজটা মিলানো দুই পাশে, এই কাজগুলোতে আমাদের একটু এখানে সময় আমাদের একটু অতিরিক্ত সময় ব্যয় হয়ে গেছে। আমাদের যে টার্গেট যে টাইম ছিল সেখান থেকে একটু আমরা পিছিয়ে আছি, আশা করি আমরা শেষ করে ফেলতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত মেরামত ও উন্নয়ন কাজ শেষ করে ভোগান্তি কমাতে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিরাজুমনি শুভ, নাগরিক।